গাড়ি থেকে সামান্যতম ধোঁয়াও বেরোবে না, দূষণমুক্ত থাকবে পরিবেশ। বিদ্যুৎ চালিত গাড়ি কেবলমাত্র এই কারণেই ভবিষ্যতের বাহন হতে চলেছে, পরিবেশ বান্ধব যান। গাড়ির চেহারা এবং কাজকর্ম হবে প্রচলিত গাড়ির মতোই, শুধু পেট্রোল বা ডিজেলের জায়গায় বৈদ্যুতিক ইঞ্জিন। যে প্রযুক্তিতে প্রথাগত জ্বালানির ব্যবহারে ইঞ্জিন সচল থাকে, সেই প্রযুক্তি এক্ষেত্রে কাজে লাগবে না বলাই বাহুল্য। গাড়ি তার ইন্ধন নেবে ভেতরে থাকা ব্যাটারি থেকে, যে ব্যাটারি নিয়মিত চার্জ দিতে হবে। ঠিক যেভাবে অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ দিতে হয়, ঠিক সেভাবেই প্লাগের মাধ্যমে। চার্জ দিতে কতক্ষণ লাগবে এবং সেই চার্জ কতক্ষণ বজায় থাকবে, তা পুরোটাই নির্ভর করবে ব্যাটারি কত ভালো তার উপর। ভালো ব্যাটারি তাড়াতাড়ি চার্জ হবে, গাড়ি যাবে অনেক দূর। গাড়ির গতি কত বেশি তাও নির্ভর করবে ওই ব্যাটারির উপরেই। কাজেই গাড়ির দামও ব্যাটারির ক্ষমতা এবং অবশ্যই ইঞ্জিনের প্রযুক্তি এবং দক্ষতার হিসেবে কম বেশি হবে। হ্যাঁ দর্শক, এবার বাজার কাঁপাতে আসছে বৈদ্যুতিক গাড়ি। প্রায় সমস্ত গাড়ি নির্মাতা সংস্থা ভবিষ্যতের দিকে তাকিয়ে এখন বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে। তাদের মধ্যে সবথেকে কম দাম রেখেছে দুই বিদেশি সংস্থা, টাটা মোটরস এবং মারুতি সুজুকি। টাটার অ্যালট্রোজ মডেলটি বাজারে আসতে পারে বছর দুয়েকের মধ্যেই। একটি গিয়ারেই চলবে এমন গিয়ারবক্স বসানো হালকা ওজনের গাড়িটি মাত্র এক ঘন্টার চার্জে 250 থেকে 300 কিলোমিটার চলতে পারবে বলে সংস্থার দাবি। গাড়িটির আনুমানিক দাম হবে 10 লাখ টাকা। একই দামে তাদের জনপ্রিয় ওয়াগনার গাড়ির বৈদ্যুতিক সংস্করণ আনছে মারুতি সুজুকি, সম্ভবত 2020 সাল নাগাদ। এই গাড়ির প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে এখনও বিস্তারিত জানা না গেলেও দ্রুত চার্জ দেওয়ার ক্ষমতা থাকবে এই গাড়ির, যা 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবে বলে প্রত্যাশা। এছাড়া ভবিষ্যতে নজর থাকবে রেভা সংস্থার দিকে, যারা প্রথম বৈদ্যুতিক গাড়ি এনেছে কয়েক বছর আগেই। কিন্তু আকারে ছোট এবং সীমিত ক্ষমতার সেই গাড়ি এবার আরও বড় এবং বেশি যাত্রী বহনের সক্ষম হিসেবে বানানোর চেষ্টা করছে রেভা। এর বাইরে টয়োটা, হুন্ডাই এবং মরিস গ্যারাজ অর্থাৎ MG বা অডির মতো যে কটি বিদেশি গাড়ি নির্মাতা সংস্থার গাড়ি ভারতে জনপ্রিয়, তারা সবাই 2020 সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। সেই গাড়িগুলোর নমুনা সম্প্রতি কিছু আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতেও দেখা গেছে। প্রযুক্তিগতভাবে আরও উন্নত সেসব গাড়ির দামও প্রত্যাশিতভাবেই তৈরি বৈদ্যুতিক গাড়ির দ্বিগুণ বা আরও বেশি। পরিবেশ রক্ষা কিংবা ব্যবসায়িক প্রতিযোগিতা, ইলেকট্রিক গাড়ি এখন বাস্তবতা। এখন দেখার বিষয় কার নিয়ন্ত্রণে যায় এই বিশাল বাজার।